বস্তুনিষ্ঠ সার্বিক মতামত, শিরোনাম মানুষ ভুয়া সার্টিফিকেট নিয়ে করে খাচ্ছে আর আমি। শিউলি বেগম, 35, কুড়িগ্রামের চিলমারি উপজেলার সরকারবাড়ি গ্রামের বাসিন্দা। 2008 সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিনবার ভাইবা দেন, আরও নানা নিয়োগ পরীক্ষা দিতে দিতে তার বিয়ে হয়ে যায়। এরপর এনটিআরসি এর দশম নিবন্ধন পরীক্ষায় পাশ করেন, এখন সনদ অর্জন করেও বেকার। খড়খড়িয়া গ্রামে এক দাখিল মাদ্রাসার কমিটিকে 1,00,000 টাকা দিয়ে রেখেছেন, সেই টাকাও ফেরত দিচ্ছেন না কমিটির সভাপতি। শিউলি বেগম বলেন, আসলে আমার ভাগ্যটাই খারাপ। প্রাইমারি পরীক্ষা যখন লিখিত ছিল তখন তিনবার ভাইবা পর্যন্ত গেছি, আর যেই এমসিকিউ হলো মুঠোফোনের মেসেজ নকল সাপ্লাই শুরু হলো, আর পারলাম না। এদিকে এনটিআরসিতেও একই ঘটনা, আমি 40 নম্বর পেলাম তো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা শুরু হলো। কত মানুষ ভুয়া সার্টিফিকেট নিয়ে করে খাচ্ছে আর আমি এত সার্টিফিকেট নিয়েও কিছু করতে পারছি না। জয়নুল আবেদিন, 43, বাড়ি চিলমারি, বাংলায় অনার্স ও মাস্টার্স, তিনি কলেজ পর্যায়ে তৃতীয় নিবন্ধনধারী, তার প্রাপ্ত নম্বর 60। এনটিআরসি এর পরবর্তী সময়ে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মেধা তালিকার নির্দেশনা দিলে তিনিও ছিটকে পড়েন। তিনি বলেন, আমাদের সময় নির্দেশনা ছিল এমসিকিউ ও লিখিত মিলে গড়ে 40 নম্বর পেলেই চলবে, ওই নম্বরে কর্তৃপক্ষ আমাদের চাকরি দেবেন, ফলে আমরা ওভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পরে কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করে। নিবন্ধনধারী 166টি গ্রুপ হাইকোর্টে কর্তৃপক্ষকে যে কয়টি ধাপে মোকাবেলা করেছেন, 66টি ছাড়া সব কয়টি রায়ই তাদের পক্ষে গেছে। 80 বা 90টি কার্যদিবস ধরে তর্ক বিতর্কের রায়গুলো নিবন্ধনধারী প্রার্থীদের পক্ষে গেলেও শেষের আধ ঘন্টার শুনানির রায়টি কেবল রাষ্ট্রপক্ষের পক্ষে গেছে। তারপর আর রিভিউ আবেদন করেনি নিবন্ধনধারীরা, অথচ হাইকোর্ট তার রায়ের 5 নম্বর পয়েন্টে 1 থেকে 12তমদের মেধা তালিকা করে প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে বলেছেন। এনটিআরসি এর আইনজীবী জানিয়েছেন, তারা ইংরেজি বাক্যের মানে বোঝেননি। অনশনকারী প্রার্থীদের সংখ্যা বাড়ছেই, দায়িত্বশীল সরকারি লোক কেউ এখনও পর্যন্ত সেখানে যাননি, সংহতি জানাননি নাগরিক সমাজও। এই বৃষ্টি বাদলার দিনে আমাদের সন্তানেরা ফুটপাতে বিছানা ত্রিপল মাথায় দিয়ে বৃষ্টি ঠেকাচ্ছেন, কারও এতটুকু দয়া হচ্ছে না। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের হাতে 2013 সাল থেকে এখনও পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষায় সনদ জাল ধরা পড়েছে 1,156 জনের। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কাছে জাল সনদ দাখিল করেছেন 793 জন, কম্পিউটার শিক্ষার ভুয়া সনদ দেখিয়েছেন 296 জন, 67 জনের বিএড, গ্রন্থাগার, সাচিবিক বিদ্যা ও অন্যান্য বিষয়ের সনদ জাল। প্রথম আলোর এই প্রতিবেদন হচ্ছে 2013 সালের আগের, কত টাকা বেতন হিসেবে তারা তুলেছেন সেটা রাষ্ট্রের হিসাব। কিন্তু সনদ জালের ঘটনা তো 2013 সালেই থেমেছিল না এমন নয়, তার পরের বছরগুলোতেও সনদ জালের ঘটনা ঘটেছে। নিবন্ধনধারী প্রার্থীরা বলেছেন, এই জাল সনদধারী প্রার্থীদের সংখ্যা বর্তমানে 60,000 ছাড়িয়ে গেছে আর পদ শূন্য আছে লক্ষাধিক। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় প্রত্যেক নিবন্ধনধারীকে প্রতিষ্ঠান পছন্দ করতে বলা হয়, প্রতিটি প্রতিষ্ঠান বাবদ 130 টাকা ফি ধরা হয়, কেউ কেউ শতাধিক প্রতিষ্ঠান পর্যন্ত পছন্দ দেন। এ এক অদ্ভুত লটারি, দেখা যাচ্ছে কেউ 20টি প্রতিষ্ঠান পেয়ে যাচ্ছেন, মানে 19 জনের জায়গা দখল করছেন, পরে 19টি প্রতিষ্ঠানকে পরের বছর আবার শিক্ষকের চাহিদা এনটিআরসিতে পাঠাতে হচ্ছে, অন্যদিকে আরও একটি প্রতিষ্ঠানেও হয়নি, আবার একই ব্যক্তি পরের বছর একই ঘটনা ঘটাচ্ছেন। স্বভাবতই যারা 40 নম্বর প্রাপ্তির বছরগুলোতে পরীক্ষা দিয়েছেন তারা পরবর্তী বছরের প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছেন। সেই 1952 সালে ছাড়পত্র পাওয়া ঋত্বিক ঘটকের নাগরিক সিনেমার চাকরি সন্ধানী নায়কের পিতার সংলাপ, জানিস খোকা, এক সময় লটারির টিকিট কিনতাম, এখন আর কিনি না, চাকরি পাওয়ার আশা হচ্ছে জুয়া খেলা, হাজার জন ঘুরছে একজন পাবেই, কেউ নিজ প্রতিভা বা ক্ষমতার জোরে পায় না, হঠাৎ নম্বরটা লটারিতে উঠে গেছে বলে। কোর্ট কাছারি পর্ব শেষ করে ভুক্তভোগীরা এখন শাহবাগে অনশন করছেন। রায়ান কবির, 34, কাজ করেন পুরান ঢাকায়, বাড়ি কুড়িগ্রাম সদরের গঙ্গাধর নদের পাড়ে, তার বিষয় ইংরেজি, প্রাপ্ত নম্বর 77, তিনিও এসেছেন শাহবাগের অনশনে, লটারিতে তার নামটি ওঠেনি। যশোরের ঝিকরগাছার নিবন্ধনধারী এক তরুণ অনশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে লেখেন, আপনাদের দুর্নীতি আর অনিয়মের কারণে সাধারণ নিবন্ধনধারী প্রার্থীদের জীবন থেকে সোনালী দিনগুলো হারিয়ে গেছে, আপনারা জাতীয় দুশ্মন। বাজারে চরম অস্থিরতা, তরুণদের চাকরি দরকার, দরকার আর্থিক সংস্থান,
মানুষের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কটা বজায় রাখলে নাকি দুনিয়াটা ভাই ভাই হয়ে যায়। এই তরুণেরা যারা শাহবাগে সনদ যার চাকরি তার ব্যানার লিখে অনশনে বসেছেন, তারা কিন্তু বুঝতে শিখেছেন এ বাজারে বাঁচতে হলে দল পাকাতে হবে। তাই প্রতিদিন অনশনের স্থল বড় হচ্ছে। নাগরিকের নায়কের মতো তারাও বলছেন, বেশি কিছু তো চাই না, সামান্য একটু সুখে জীবন কাটাতে চাই। অনেক স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকের অভাবে স্থবির হয়ে আছে। ডিও লেটারদাতা সংসদ সদস্যরা তদবির করেও নিবন্ধন প্রক্রিয়াটা বাতিল করে আগের অবস্থায় ফিরতে চাইছেন। এদিকে এনটিআরসিও নিজেদের নাম বদলাতে চাইছে, তবু তারা লক্ষাধিক শূন্যপদে সনদধারী প্রার্থীদের প্যানেল ভিত্তিক নিয়োগ দেবে না। এরই প্রতিবাদে 5ই জুন থেকে চলছে আমরণ অনশন। চতুর্থ দিন ডক্টর জাফর ইকবাল সেখানে গিয়ে অনশন ভাঙার আহ্বান জানিয়েছেন। বলেন, কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবেন তিনি। এতে কেউ কেউ অনশন ভাঙলেও নতুন করে অনশনকারী প্রার্থীদের সংখ্যা বাড়ছেই। দায়িত্বশীল সরকারি লোক কেউ এখনও পর্যন্ত সেখানে যাননি, সংহতি জানায়নি নাগরিক সমাজও। এই বৃষ্টি বাদলার দিনে আমাদের সন্তানেরা ফুটপাতে বিছানো ত্রিপল মাথায় দিয়ে বৃষ্টি ঠেকাচ্ছেন, কারও এতটুকু দয়া হচ্ছে না। সূত্র প্রথম আলো।